বন্ধুরা, চটি চাটার ভাবনা মোটে ভালো কাজ না। আজকে কলকাতা হাইকোর্ট হাড়ে হাড়ে বুঝিয়ে দিল যে এই রাজ্যের উৎকৃষ্ট মানে যে কচার চটি চাটা আছে তাদেরকে কিন্তু মোটেই ভালো চোখে দেখা হচ্ছে না। সাধারণ মানুষের চোখে তাদের তো কি অবস্থা হয়েছে সে আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু কলকাতা হাইকোর্টও যে আর চটি চাটাদের বরদাস্ত করবে না এবং কড়া ডোজের অ্যাকশান দেবে তা পিসিমণি যতই তর্জন গর্জন করুন না কেন সেটা আজকে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল। এবং এক উৎকৃষ্ট মানের চটি চাটাকে গালে যেভাবে সপাটে থাপ্পড়টা মারল এরপর চটি চাটারা আশা করি কিছুটা হলেও সবক শিখল। কি ঘটনা ঘটেছে আজকে পুরো ঘটনা জানলে কলকাতা হাইকোর্টের নিশ্চিতভাবে চমকে যাবেন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, বর্তমানে রাজ্যের পরিস্থিতি যা রয়েছে সেখানে সাধারণ মানুষ, আরজিকর কাণ্ড এবং তারপর গতকাল ছাত্র সমাজের যে নবান্ন অভিযান ছিল তা ঘিরে এই রাজ্য সরকারের উপর চূড়ান্ত রকমের ক্ষিপ্ত। কিন্তু সেই অবস্থাতেই রাজ্যকে ডিফেন্ড করতে এক শ্রেণীর চটি চাটা ময়দানে নেমে পড়েছে। তাদের মেরুদণ্ডটা টর্চ মেরে খুঁজতে হয় খাটের তলায়, কিন্তু তারা সেসবের পরোয়া করে না। তারা নিজের মনের সুখে চটি চেটে যায় এবং সেই চটি চাটতে চাটতে এমন একটা জায়গায় চলে গেছে তারা হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। আপনারা জানেন যে গতকাল ওই এক সখী টাইপের পুলিশ অফিসার আছেন না, আইপিএস, এসে সব কী সব নাট্য কাব্য ভাষায় অনেক কিছু বলেন। আমরা শুনেছিলাম তার কাছ থেকে যে এই বন্ধ নাকি বেআইনি বেআইনি বেআইনি, আর সেই বেআইনি কথা শুনে হাইকোর্ট, বোম্বে হাইকোর্টের নির্দেশ এসব দেখিয়ে তিনি যেসব বুজরুং বুজরুং করলেন সেটাতে সবাই থেমে যাবে। কিন্তু বিজেপি, এই রাজ্যের প্রধান বিরোধী দল, তারা বুঝে গিয়েছিল যে এই বাংলার মানুষের এখন স্বতঃস্ফূর্ত একটাই দাবি, সেটা হচ্ছে এই শাসককে সবক শেখানো এবং তাদেরকে শাসকের গদি থেকে ছুঁড়ে ফেলতে হবে। ফলে বিজেপি তাদের যে 12 ঘন্টার ডাকা বন্ধ ছিল সেই বন্ধ নিয়ে তারা পিছিয়ে আসেনি এবং আজ সকাল 6টা থেকেই সমস্ত দলমত নির্বিশেষে, মানে বিজেপির যে গোষ্ঠী আছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বিজেপি নেতারা পথে নেমেছেন এবং তাদের গ্রেপ্তার হতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এই বন্ধকে সফল করার জন্য মমতা প্রশাসনকে চোখের জলে নাকের জলে করে ছাড়ছে। আর আরজিকর কাণ্ডের পর যেভাবে সাধারণ মানুষ মধ্যরাতে রাস্তায় নেমেছিল, কালকে যেভাবে নবান্ন অভিযান হয়েছে, তাতে এই মমতা সরকার বুঝে গেছে যে দমনপীড়ন করেও আর এই সরকার এই এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আটকানো যাবে না। ফলে একটাই উপায় আছে, সেই উপায়টা কি? সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে চলে যাওয়া। যে কলকাতা হাইকোর্টকে উঠতে বসতে গালাগালি করেন স্বয়ং পিসিমণি, এমনকি আজকেও এই ছাত্র দিবসের প্রতিষ্ঠা অনুষ্ঠানে তিনি কোর্ট নিয়ে অনেক কিছু বাজে বাজে কথা বলেছেন। মানে কোর্ট যে কেন তাকে দেয় না ভালো করে ডোজ সেটা আমি বুঝতে পারি না। বলেছেন এই কোর্ট নাকি বিজেপির কথাই চলে, বিজেপি যা বলে দেয় কোর্ট সেটাই রায় দিয়ে দেয়। কি কি নচ্ছার রকমের কথাবার্তা হতে পারে! আসলে তিনি যে বেনিয়মই কাজ করেন আর সেই কাজের জন্যই যে তার সরকারের গালে থাপ্পড় পড়ে এটা সকলেই জানে। যাই হোক, সেই থাপ্পড় খেটে খেতে এখন একটু হলেও বোধ হয় লজ্জা সরম কিছুটা এসেছে। তাই এইভাবে বারবার সরকারের গালে যখন থাপ্পড় পড়ে আর সরকারকে দিয়ে এই বন্ধের বিরোধিতা করার নেই, যদিও পুলিশকে নামিয়ে দিয়ে কালকে বলার চেষ্টা করেছিলেন এটা বেআইনি, যাই হোক সেসব ধোপে টেকেনি, তো এক আইনজীবীকে দিয়ে, সেই আইনজীবীর নাম আবার হচ্ছে সঞ্জয় দাস, তাকে দিয়ে একটা জনস্বার্থ মামলা করানোর চেষ্টা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং সেটা হয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এটা আপতকালীন ভিত্তিতে, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছিল, এবং সেটা একদমই সঠিক যে যদি এই মামলা শুনতে হয় আজকে সারাদিনে বন্ধটা হয়েই গেল, তারপর আর শুনানি করে কী হবে। কিন্তু এই আইনজীবীর নাম শুনতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন প্রধান বিচারপতি। শুধু তাই নয়, এই মামলার আপতকালীন ভিত্তিতে শুনানি তো ছেড়ে দিন, কোনো শুনানিই হবে না, এই মামলাকে রিজেক্ট করে দেন। কেন রিজেক্ট করে দেন? প্রথমত আবেদনে বেশ কিছু ত্রুটি ছিল, দ্বিতীয়ত আইনজীবীর নাম শুনেই তিনি মামলাটা নিয়ে আর একটা সেকেন্ডও নষ্ট করতে রাজি হননি। কেন আসছি সেই ব্যাখ্যায়। এরপর এখানে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি অবধি দাঁড়িয়েছিলেন, ভেবেছিলেন যে ওনাকে দিয়ে মামলা করিয়ে তিনি অনেক কিছু কথা টথা বলে এটাকে বেআইনি ঘোষণা করিয়ে নেবেন এবং ওই বোম্বে হাইকোর্টের রায় যেটা কালকে দেখানো হয়েছে সেটা দিয়ে এই বন্ধকে আটকানো যাবে। অর্থাৎ মানুষের যে প্রতিবাদ প্রতিরোধ সেইটাকে আর গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যান্ডেল করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, তাই যে আদালতকে গালাগাল করেন, যে আদালতকে বিজেপির আদালত বলে দেন, বিজেপির কথায় যে আদালত ওঠে বসে বলে দেন, সেই আদালতের পা ধরতে গিয়েছিলেন। যেমন করে নবান্ন অভিযান ঠেকানোর জন্য পা ধরতে গিয়েছিলেন, এবারও সেই একই পদ্ধতিতে বন্ধ আটকাবার জন্য পা ধরতে গিয়েছিলেন যে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় হাইকোর্ট, দয়া করে এসব করতে দেবেন না, আমার সরকার টলমল করছে, আমাকে পালিয়ে যেতে হবে, হেলিকপ্টার রেডি করে রাখতে হবে।
তো সেই এজির কথাও শোনেনি এবং বলেছে এই মামলা খারিজ হয়ে গেছে। শুধু তাই নয়, ওই সঞ্জয় দাস নামে যে আইনজীবী ছিলেন সেই আইনজীবীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এবার আপনারা বলবেন যে এদের যা টাকা পয়সা আছে সেখানে ৫০,০০০ টাকা আর কী হয়ে যায়। দেখুন, কী হয়ে যায় এটা বড় কথা না, এটা অপমান একদিক থেকে। কেননা ভারতের যে কোর্টের ব্যাপার রয়েছে সেখানে ১,০০০ টাকা জরিমানাই মানে বিশাল ফ্যাক্টর। এটা অ্যাকচুয়ালি সেই ব্রিটিশ আমলের ব্যাপার, তো তো সেখানে ১,০০০ টাকা যদি কারোর করা হয় সেটাকেই বিশাল জরিমানা ধরা হয়, সেটাকে যদি ৫০,০০০ টাকা করা হয় মানে এটা চূড়ান্ত রকমের একটা অপমান করা হচ্ছে। এবার কেন এই সঞ্জয় দাসের নাম শুনে এত রেগে গেছে বা এটাকে পুরো ব্যাপারটাকে চটি চাটা বলে আইনজীবী মহলে হাসাহাসি কেন শুরু হয়ে গেছে? এই সঞ্জয় দাস এখন ওই চর খাবার জন্য গাল বাড়াতে সবসময় রেডি হয়ে আছেন, কেননা রাজ্য সরকারের গালে এত জোরে জোরে পড়ছে, রাজ্য সরকার আর মুখ দেখাবার জায়গায় নেই, সেই জন্য নবান্নে ইঁদুরের মতো লুকিয়ে বসে থাকতে হয়। যাই হোক, এই সঞ্জয় দাস এর আগে আর একটা মামলা নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতি এজলাসে। কোন মামলা সেটা হচ্ছে, আপনারা জানেন যে গ্রীষ্মকালীন অবকাশের পর যখন কলকাতা হাইকোর্ট রিওপেন হয়েছিল তখন কলকাতা হাইকোর্টের রোস্টার চেঞ্জ হয়, মানে রোস্টার ইন দ্য সেন্স যে বিচারপতিরা এক একটা বিষয়ের মামলা শোনেন। এরকম নয় যে এই বিচারপতিকে আমার ভালো লাগে, আমার বিষয়ের একটা যে কোনো বিষয় আছে আমি তার কাছে চলে গেলাম, তা নয়, সংশ্লিষ্ট বিষয় একটি বিচারপতি শুনবেন। এবার সেটা বেশ কিছুদিন হয়ে গেলে ৩ মাস ৪ মাস ৬ মাস এটা নির্দিষ্ট কোনো নিয়ম নয়, প্রধান বিচারপতি ঠিক করেন যে ঠিক আছে এই মামলাগুলো তিনি অনেক দিন ধরে শুনছেন, এবার এর বদলে ওই মামলা শুনবেন, এই মামলাগুলো এই বিচারপতি শুনবেন, এটাকে রোস্টার চেঞ্জ বলে। সেই রোস্টার চেঞ্জ অনুযায়ী যেটা হয়েছিল, পুলিশি অতি সক্রিয়তা এবং পুলিশি নিষ্ক্রিয়তা এই সংক্রান্ত মামলাগুলো জাস্টিস অমৃতা সিনহার এজলাসে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি। তো স্বাভাবিকভাবে এই জাস্টিস অমৃতা সিনহা এখন শাসক দলের কাছে কার্যত জোম হয়ে, সাক্ষাৎ জোম হয়ে দেখা দিয়েছেন, কেননা তাকে যত রকমের দমনপীড়ন করার চেষ্টা হয়েছে, তাকে যত রকমের অপমান করার চেষ্টা করা হয়েছে, তার হাত থেকে মামলা নিয়ে নেওয়ার বহুবার চেষ্টা হয়েছে, এমনকি তার পরিবারকে অবধি সিআইডি দিয়ে হেনস্থা করানোর চেষ্টা করা হয়েছে, তার স্বামীকে জেরার নামে ডেকে মানসিক উৎপীড়ন করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, এবং সবথেকে বড় কথা, জোর করে জাস্টিস অমৃতা সিনহার নামে উল্টোপাল্টা কথা লিখিয়ে নিতে চাপ দেওয়া হয়েছে। এইভাবেও কিন্তু জাস্টিস অমৃতা সিনহাকে থামানো যায়নি, তিনি একটি নির্দিষ্ট মামলা শুনানি করে চলেছেন এবং সেই মামলায় সকলেরই আস্থা আছে যে কোথাও কিছু জাস্টিস পাওয়া যাক না যাক, জাস্টিস অমৃতা সিনহার কাছে পাওয়া যাবে। এখানে যে সর্বোচ্চ লেভেলের ফেরেববাসটার দিকে ইঙ্গিত আসছে, তার সম্পত্তি একদিকে যেরকম বাজেয়াপ্ত হচ্ছে এবং বিভিন্নভাবে এই ব্যাংক সেই ব্যাংক, এই কোর্ট সেই কোর্ট বিভিন্ন ধারা ধরে বাঁচার চেষ্টা করছে, ফাইনালি যেদিনকে এর হিয়ারিং হবে ওই ফেরেববাসটাকে, ওই মহারাগব বোয়ালটাকে যে বাংলাটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, তাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বেন এই জাস্টিস সিনহা। ফলে তিনি এখন এই শাসক দলের চক্ষুশূল হয়ে গেছেন যে এত ভয় দেখিয়ে, এত চাপ সৃষ্টি করে এদের কিচ্ছু করা গেল না, একে একটুও টলানো গেল না, ভয় পাওয়ানো গেল না, এখনও এই মামলাটা শুনে যাচ্ছে এবং কড়া কড়া রায় দিয়ে যাচ্ছে। ফলে তার হাত থেকে এবার যদি পুলিশি ব্যাপারগুলো যায় তার হাতে, এই পুলিশ যে কতখানি চটিচাটা দলদাসের কাজ করে সে তো সকলের সামনে উন্মুক্ত, ফলে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নাকে দড়ি দিয়ে তিনি ঘুরিয়ে দেবেন, কেননা এই পুলিশ যাই হয়ে যাক শেষ অবধি পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার গায়ে অবধি আঁচটা পড়তে পারে এবং সেইটা যে হলে যে কী সর্বনাশ হবে সেটা আর বলার কর্তব্য নয়। তাই এই সঞ্জয় দাস গিয়েছিলেন যে যাই হয়ে যাক অমৃতা সিনহার কাছে এই মামলা যেন না যায়, এবং সেই জন্য তার যে আবেদনটা ছিল সেই আবেদনে লেখা ছিল এই জাস্টিস সিনহা তিনি নাকি প্রভাবিত হয়ে রায়দান করেন। মানে কতখানি ছোট লোকমি একটা জিনিস হতে পারে। সাথে সাথে প্রধান বিচারপতি জানতে চান যে জাস্টিস সিনহা প্রভাবিত হয়ে রায়দান করেন এরকম একটা অতীত অভিজ্ঞতা, অতীত কোনো ঘটনার রেফারেন্স আমাকে জানান। ব্যাস, হাওয়া শেষ, ফুস। এই যে মিথ্যাচারটা করা হচ্ছে আইনজীবীদের, এই বিচারপতিদের নামে, সেটা একবারে হাতে নাতে ধরে ফেলেন প্রধান বিচারপতি। এবং সবথেকে বড় কথা, এটা অ্যাকচুয়ালি জাস্টিস সিনহাকে হীনবল করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তো সেই জায়গাটায় এবার টিএস শিবজ্ঞানম স্যার, প্রধান বিচারপতি, তিনি চেপে ধরে বলেন এই রোস্টারটা ঠিক করি আমি নিজে। তাহলে আপনার কি মনে হয় আমার আইন সম্বন্ধে কোনো ধারণা নেই, বিচার প্রক্রিয়া সম্বন্ধে আমার কোনো ধারণা নেই? আপনি আমার ক্রেডিবিলিটি নিয়ে তো প্রশ্ন তুলে দিচ্ছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করে দেন কে কোন মামলা শুনবেন, এবং আপনি কোনো রেফারেন্স দিতে পারছেন না যে এই জাস্টিস সিনহা প্রভাবিত হয়ে কোনো রায়দান করেছেন। আর যে কথাটা তিনি বলেননি, যেটা সকলেই বলছেন, যে প্রভাবিত হয়ে যদি রায়দান করতো না তাহলে ওই ওই ফেরেব বাসটাকে, ওই চিটিং বাসটাকে কবে ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দিত, এসব তথ্য তালাশে তিনি অপেক্ষা করতেন না।
তিনি করেননি, কেননা তিনি আইনটাকে সম্মান করেন এবং ব্যক্তিগতভাবে তার উপর যে আক্রমণই নেমে আসুক, যে চাপই রেখে আসুক, তিনি যখন বিচার প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন সেই চাপটাকে তিনি কিছুতেই মাথার মধ্যে রাখেন না, সেই চাপে নতও হন না, রাগে ক্রুদ্ধ হয়ে উল্টোপাল্টা রায়ও দেন না। ফলে এইটা জাস্টিস সিনহাকে, সেই জাস্টিস সিনহাকে যখন কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, তো সেটা নিয়ে বেধড়ক ঝাড় দিয়েছিলেন এবং সেই মামলা রিজেক্ট করেছিলেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে নির্দেশিকা জারি করেছিলেন যে এই সঞ্জয় দাস যে এরকম একটা ম্যালিফাইড ইন্টেনশন নিয়ে এসে হাইকোর্টের একজন বিচারপতি সম্বন্ধে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য সামনে আনার চেষ্টা করছেন এবং সবথেকে বড় কথা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অসম্মান করছেন, অপমান করছেন, এর ভবিষ্যতে কোনো রকম কোনো জনস্বার্থ মামলা করার আর অধিকার নেই। সেই সঞ্জয় রায়কেই আবার পাঠানো হয়েছিল এই বন্ধ রোকার জন্য এবং সেই হাইকোর্টের কাছে, যে হাইকোর্টকে পিসি ভাইপো উঠতে বসতে দু বেলা গালাগাল দেয়। আর তাই যেই সঞ্জয় দাসের নামটা জাস্টিস প্রধান বিচারপতি টিএস সেবাগনম স্যার শুনেছেন, এই মামলার আর শুনানি করেননি, রিজেক্ট করে দিয়েছেন। ফলে মমতা পুলিশের ওই যে ঢাল ছিল বোম্বে হাইকোর্টের রায় এটা বেআইনি, সেই সব তো শোনার কোনো ব্যাপারই নেই, বন নিজের মতো হয়ে যাচ্ছে এবং বিজেপি সেটা রাজনৈতিকভাবে যা করার করছে। কিন্তু যে জন্য আমি প্রতিবেদনটা আলাদা করে করলাম সেটা হচ্ছে, কলকাতা হাইকোর্টও কিন্তু বুঝে গেছে যে এই রাজ্যে এক শ্রেণীর উৎকৃষ্ট মানের চটি চাটা তৈরি হয়েছে, যারা এই রাজ্য সরকার যা কিছু অন্যায় করুক সেটাকে যে করে হোক চাপা দেবে এবং সেটাকে অন্যায়ভাবে, অনিয়মভাবে সেটাকেই সত্যি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। সুতরাং এদেরকে অন্যভাবে শায়েস্তা করা হচ্ছে না, এদেরকে শায়েস্তা করার একটাই জায়গা আছে, সেটা হচ্ছে আইনের জায়গা, সেটা হচ্ছে হাইকোর্টের জায়গা। গোটা রাজ্যটাকেই তো শাসকের আইনেরা পরিণত করেছে, এই একটা জায়গায় আছে যেখানে এখনও আইনের শাসন আমরা চালিয়ে রেখেছি এবং সেই জন্য রাজ্যটা এখনও বেঁচে আছে। এই জায়গাটাকে আমাদেরকে কিছুতেই ধ্বংস হতে দিলে চলবে না। ফলে উৎকৃষ্ট মানের চটিচাটা যতই হোক, যতই হম্বিতম্বি ভুম্বল চুম্বল করতে আসুক না কেন, হাইকোর্ট করা সবক শিখিয়ে দেবে। আর তাই শুধু মামলা রিজেক্ট করা নয়, তার সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা হয়। চূড়ান্ত অপমান, চূড়ান্ত অপমান। এই যে বন নিয়ে এত বড় বড় কথা বলছিল, এই সঞ্জয় দাস নামক লোকটিকে দিয়ে, আইনজীবীটিকে দিয়ে এত কিছু করানোর চেষ্টা করেছিল, সেই জায়গায় আজকে আদালত বুঝিয়ে দিল যে না, এইসব চলবে না। তাই আদালতের কি এটাই স্টান্স আজকে আইনজীবী মহলে যেটা চর্চা চলছে, যে পশ্চিমবঙ্গে যত উৎকৃষ্ট মানের চটিচাটা আছে তারা যা খুশি আগডুম বাগডুম টিভির পর্দায় গিয়ে বসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু আইনের পরিসীমায় এসে যদি আইনকেও বিভ্রান্ত করার চেষ্টা করে, কোর্টকেও কালিমালিপ্ত করার চেষ্টা করে, কোর্ট কিন্তু বসে নেই, ওই আইনের সজোরে থাপ্পড়টা দেবে এবং করা সবকটা শিখিয়ে দেবে। আর তাই আইনজীবীদের একটাই সাজেশন, উৎকৃষ্ট মানে চটিচাটা বাড়িতে হয়ে থাকুন, মেরুদণ্ডহীন খাটের তলায় সিঁড়ি দ্বারা নিজের বাড়িতে খুঁজুন, পাবলিকের প্রকাশ্যে আসবেন না। আদালত বোঝাচ্ছে, এবার জনতার আদালত আপনাদের সেটা বুঝিয়ে দেবেন। কি বলবেন বন্ধুরা কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে, টিএস সেবঙ্গানম স্যারের এই স্টান্স নিয়ে, এবং চটি চাটতে গিয়ে এই ধরনের চূড়ান্তভাবে অপমানিত এবং আদালতের থাপ্পড় খাওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।